Bloomberg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 আজকে আমরা উপস্থিত হয়েছি গোঘাট থানার বালিবেলায়। এই যে আরামবাগ থেকে কামারপুকুর যে মেন রোড, একদম রোডের গায়ে বালিবেলায় কুমুরশা গ্রাম পঞ্চায়েতের যে কার্যালয় আছে ঠিক তার কাছেই রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটসের যে শোরুম, সেই শোরুম আজকে পথ চলা শুরু করছে। যেহেতু লকডাউন চলছে তাই অত্যন্ত সামাজিক দূরত্ব মেনে এবং অনাড়ম্বরভাবে শুধুমাত্র মাঙ্গলিক পূজার মাধ্যমে আজকে এই যে শোরুম তার সূচনা হচ্ছে। আসুন আমরা এই শোরুমের যিনি কর্ণধার, তিনি উপস্থিত আছেন, আমরা তার কাছ থেকে জেনে নেব কিভাবে তিনি সাজিয়েছেন তার এই শোরুমকে, কি পাওয়া যাবে এখানকার শোরুমের মাধ্যমে, আসুন সেটা শুনে নেওয়া যাক। हाँ, ये जो आपका ये शोरूम का उद्बोधन हो रहा है आज, राजस्थान मार्बल एंड ग्रेनाइट का शोरूम, उसका प्रोवाइडर आप हैं? जी सर। आपका नाम क्या है? मुकेश चौधरी। मुकेश चौधरी। मुकेश जी, आप बताइए कि यहाँ पे जो जो आपका सामान मिलेंगे, जो उसका क्वालिटी व कितना क्वांटिटी का भी आएंगे, कब तक आप इसको ठीक सजावट कर पाएंगे और क्या क्या मिलेंगे, इसके बारे में आप थोड़ा बहुत अगर हम लोग को दर्शक को जानकारी दे जी सर तो बहुत बढ़िया होगा। ये सर लॉकडाउन की वजह से थोड़ा दिक्कत आया, बाकी अभी इधर माल आना स्टार्ट हो गया। अच्छे से अच्छे मकराना डूंगरी माल मिलेगा, निजरना माल मिलेगा, अरना माल मिलेगा, आसपुर मिलेगा, पेंक मिलेगा, सभी प्रकार का जो भी क्वांटिटी मतलब मिलेगा वो सब 2000-1500 जितना क्वांटिटी चाहिएगा उतना मिलेगा। और टाइल्स हर एक क्वालिटी का टाइल्स इधर मिलेगा, बड़ा शोरूम, उसके साथ में ग्रेनाइट भी जो क्वालिटी चाहिएगा वो क्वालिटी इधर मिलेगा। और रेट बिल्कुल अच्छे से रेट मिलेगा, कोई दिक्कत नहीं है जी, यही मेरा कहना है, यही मेरा बच्चा। और इसका मतलब मकराना का आपका आप लोगों का खुद का ये खदान है? मेरा उधर खुद का काम है, उधर से मैं माल लाके इधर डालेगा। अच्छा अच्छा। और कहने का मतलब है मतलब सब कुछ अच्छा अच्छा वाला सब, हाँ, सब माल जो भी आएगा अच्छा वाला माल आएगा। बिल्कुल। मुकेश जी, आप एक बात बताइए, जो अभी लॉकडाउन पीरियड में आपको शोरूम का ठीक ठाक सजावट भी अभी तक नहीं हुआ है, आप कितना दिन के अंदर इसको ठीक ठाक सजावट कर पाएंगे? और कस्टमर लोग जो अभी भी हम देख रहे हैं कि दो चार कस्टमर भी खड़े हैं जी सर, तो कस्टमर के लिए आप मतलब कितना दिन के अंदर सजावट करके माल डिलीवरी दे पाएंगे? बहुत मतलब जितना जल्दी से जल्दी होगा उस टाइम में मैं कोशिश करेगा, 3 तारीख तक इधर माल लगभग पूरा माल आ जाएगा। अच्छा, उसके बाद एक बात है मुकेश जी, यहाँ का जो है यहाँ का मतलब तो कस्टमर जो है बंगाली है जी सर, और हम तो देख रहे हैं आपको बंगला में थोड़ा बहुत दिक्कत आ रहा है, आस्ते आस्ते ठीक हो जाएंगे। हम एक भैया को ये हमको मिले हैं जो आपका जो मतलब आप जो कहना चाहते हैं उसको बंगला में, हमारा जो बंगला
कस्टमर है जी सर, उनके लिए कुछ बंगला में बता दे। जी सर, जी सर, সৌমেন মাল আমার সব থেকে মানে কাছের বন্ধু এবং এর দাদা আমার সাথে একসাথে আমরা কলিগ ছিলাম, একসাথে সার্ভিস করেছিলাম, ঠিক আছে। যার জন্য এর দাদা আমাকে একদিন ফোন করে বললো কি আপনাদের ওখানে তো একটা বিজনেস লাগাতে চাই, অল ইন্ডিয়া মাফিক এদের বিজনেস আছে সব জায়গাতে, ঠিক আছে। হ্যাঁ, তো পশ্চিমবাংলায় এরা চার পাঁচ জায়গাতে লাগাতে চাই, একটা মাল্লাতে অলরেডি আছে, এখানেতে খুলতে চাই। এখানে মিনিমাম 15-20 দিনের মধ্যে সব কিছু সেটেল হয়ে যাবে, ঠিক আছে। আরও মাল আসছে, চার ট্রাক আরও মাল আসছে বিভিন্ন জায়গা থেকে, এবং সব থেকে টপ কোয়ালিটির মাল এরা দেবে, ঠিক আছে। আমি বলেই রেখেছি এখানে মানে কাস্টমার একটু রিচেবল এবং জেনুইন জিনিস পছন্দ করেন, ঠিক আছে। এরা খুব তাড়াতাড়ি এইটাকে করার চেষ্টা করবে, যেহেতু এদের কাছে মার্চ থেকে এস্টাবলিশ করার একটা সিদ্ধান্ত ছিল, লকডাউনের জন্য 3-4 মাস পিছিয়ে গেল, এদের প্রচুর লোকসান হয়েছে। এবং আগে এটা খুব তাড়াতাড়ি করার জন্য আমিও খুব প্রচণ্ড হেল্প করছি, এবং ইনি আছেন, স্যার আছেন, সবাই মিলে আমরা হেল্প করে একটা এস্টাবলিশ করার চেষ্টা করছি। মানে আপনারা কি চাইছেন যে এই আরামবাগ মহকুমার মধ্যে সেগুলো নেয়ার জন্য অনেকে আরামবাগের অনেকের সীমানা ছাড়িয়ে যেতে হচ্ছে বিভিন্ন শোরুমে, সেই জায়গাটা কে একদম আপনারা পূরণ করবেন এখানে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কারণ এখানে এদের ডাইরেক্ট বিজনেস, এদের হচ্ছে নিজস্ব বিজনেস, ওখান থেকে মাল নিয়ে এসে শুধু নিয়ে আসার ভাড়াটা এদের, এবং এরা জেনুইন রেটেতে সাপ্লাই দেবে। এখানে একটা ব্রাঞ্চ লাগাচ্ছে, একটা মেদিনীপুরের দিকে ব্রাঞ্চ লাগাবে, একটা খানাকুলের দিকে ব্রাঞ্চ লাগাবে, বিভিন্ন দিক থেকে ব্রাঞ্চ লাগিয়ে এরা এখানে মানুষকে যত কম রেটে পারে, ঠিক আছে, তত ভালোভাবে সাপ্লাই দেবে। গোঘাটে, আপনি শুধু গোঘাট বলছি না, আরামবাগ মহকুমার মধ্যে একটা সেরা দোকান মানে সারি সেরা শোরুম হতে যাচ্ছে। অবশ্যই, তাই তো? অবশ্যই অবশ্যই। তাহলে এই প্রতিষ্ঠানটা হচ্ছে রাজস্থান একটা মানে যাকে বলা যায় যে বেস্ট শোরুম, এটা বানাতে ওনারা উদ্যোগ নিয়েছেন এবং এক মাসের মধ্যে এটা সম্ভবত সাজানো হয়ে যাবে। আমরা একটু কাস্টমারদের দিকে একটু ঘুরে যাব, দেখি ওনারা কে কি বলছে। যেটুকু দেখছেন ওনাদের যে ব্যবহার এইগুলো কি দেখছেন আপনারা? ভালোই ব্যবহার, ভালোই কোয়ালিটি মাল আছে, ভালোই কোয়ালিটি মাল আছে। আপনার কি মনে হচ্ছে? আমার আজকে তো এসছি, দেখছি মাল কোয়ালিটি দেখে পছন্দ হয়েছে, এবং যে মাল আসবে বলছে আরও কোয়ালিটি। হ্যাঁ, আরে মানুষ তো চাই কোয়ালিটি অনুযায়ী, রেটটাও কম চাই, দেখা যাক এনারা কতটা আমাদেরকে সুবি দিতে। মানে আপনারা তো অন্যান্য শোরুমে গেছে কাজও করেছে, এবং একটা জিনিস দেখা যাচ্ছে পাথরগুলোর প্রত্যেকটা কোন সমান আছে, মানে বাদ দেওয়ার জায়গাটা খুব কম, নষ্টটা কম হবে, নষ্টটা কম, বাদে আমরা বেশি লাগাতে পারবো। আপনার কি মনে হচ্ছে? বাড়িটা তো শুনলাম আপনার, আমি যখন পাথর নিয়েছিলাম কোথাও দোকান থেকে, নাম বলছি না, তার থেকে দেখে দেখা যাচ্ছে 50% কম দাম, এবং ভালো এ কোয়ালিটির মাল, এবং 50% কম দামে আমি দেখছি বিক্রি হচ্ছে, এবং আমার মনে হয় ওদের মধ্যে সততা আছে। যদিও ভাষার প্রবলেম হচ্ছে, আমরা বাঙালি, ওনার রাজস্থানের লোক, হ্যাঁ, এই হিসেবে আমার মনে হয় যে ওনারা আগামী দিনে এই হুগলি জেলার মধ্যে একটা 1 নম্বর জায়গায় যাবে, এবং মাল নেওয়ার জন্য আমরা দেখতেই পাচ্ছি রোডসের ধারেই আমার জায়গা, সেই জায়গার উপরে আমরা এক কথা ওনাদেরকে দিয়েছি, ওনাদের ব্যবহার দেখেছি, ওনারা যে সততা, ওনাদের কাছে যে মূল্য, এটা আমি দেখে মনে হয়েছে, এবং তাই ওনাকে আমি ব্যবসা করতে দিয়েছি, এবং আমার কাছে ওনারা আরও 4-5 মাস আগেই ব্যবসা করার কথা। গোঘাটে কি এটা একটা অ্যাসেট হয়ে উঠবে? হ্যাঁ, গোঘাটে নিঃসন্দেহে একটা অ্যাসেট হবে, এবং 4-5 মাস আগেই ওনারা ব্যবসাটা করবেন বলে আমার সঙ্গে সেইভাবেই চুক্তিবদ্ধ হয়েছিলেন, কিন্তু লকডাউনের ফলে ওনারা করতে পারেননি, এবং মালও ওনাদের সব আসছে আগামী 1 তারিখে মানে 1 আগস্ট ওদের আরও 4 গাড়ি মাল আসছে,
আমার মনে হচ্ছে ওদের এই যে ডুমুরি এবং এই যে আমরা কাল ইটালিয়ান পাথর, এই সমস্ত পাথর ওরা আপেক্ষিক অনেক কম দামে দেবে, এটা আমি আশা রাখছি এবং ফলতা ওনাদের কাছে মূল্য এবং ভালো কাজ হবে বলে এটা মানছি। অনেক ধন্যবাদ। আপনি এখানকার কি এই পাথরের যে এই যে শোরুম, এই শোরুমে কি আপনি এখানকার একজন পাথরের মিস্ত্রি হিসেবে এখানে আছেন এসেছেন? আচ্ছা, কি নাম আপনার? জয়দেব মণ্ডল। জয়দেব মণ্ডল, এখানে আর কোন কোন পাথরের কাজ করান? এরকম আর নিজের লোক দিয়ে করান, কারা কারা আছে? আচ্ছা, লোক আছে আমাদের 4-5 জন লোক আছে এখানে, কুইনেরও কিছু আছে, আমাদের কিছু এখানে লোকালে কারা আছে, লোকালে হেড মিস্ত্রি কিছু আছে, আমাদের আলী ভাই, আলী ভাই, সাকির ভাই, আচ্ছা এরকম অনেকজনই আছে, এরা অনেকজনই আছে। আচ্ছা, কি দেখছেন? সত্যি মানে মাল মানে সুন্দর আছে, আর এখানে মাল এখন কম আছে, এরপরে আরো মাল আসছে, আজ আজ কাল লোড হচ্ছে, আর মাল খুব সুন্দর মাল। আপনাদের কাস্টমাররা যারা মানে আপনারা যাদের কাছে কাজ করছেন তারা কি এগুলো দেখে সত্যি খুব খুশি? খুব খুশি, খুব খুশি যে ভালো কোয়ালিটি ভালো জিনিস পাচ্ছেন এবং ভালো দামে পাচ্ছেন, কম দামে। হ্যাঁ, তাদের প্রত্যেকের পকেট অনুসারে তারা মাল কিনতে পারছে। তারপর এখানে যে যে যেমন পার্টি, কেউ তো সবাই তো আর সমান মাল নেবে না, দামি মাল সবাই নিতে পারবে না, সেই সব সেই সেই অনুযায়ীও মাল আছে যারা কম পয়সায় মাল নেবে। আচ্ছা, মানে যে আসবে কাস্টমার তাকে ফিটতে হবে, কোয়ালিটিও ভালো পাবেন, দামটাও তার মতো করেই পাবেন, তাই তো? অনেক ধন্যবাদ।